আসসালামু আলাইকুম, আমি মুসাদ ফারজানা দোলা। আমি পেশা একজন চিকিৎসক, আমি ঢাকার ধানমন্ডি এলাকাতে থাকি। আমার 9 মাস বয়সে একটা ছোট বাবু আছে। ডিডিতে জয়েন করার পর 2 মাস পরে আমার ওয়েট রিডাকশন হয়েছে 7 কেজি, ওয়েস্ট রিডাকশন হয়েছে 6 ইঞ্চ, আমার লোয়ার অ্যাবডোমেন রিডাকশন হয়েছে 5 ইঞ্চ অ্যান্ড হিপ রিডাকশন হয়েছে 4 ইঞ্চ। আমি যেটা অ্যাকচুয়ালি মেনলি জয়েন করেছি আমার ওয়েট রিডাকশনের জন্য। তাছাড়া আমার হেলথ ইস্যুর মধ্যে আমার থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম, আমি অন মেডিকেশনে আছি। দেন আমার অ্যাকনে আউটব্রেক আগের থেকে অনেক কমে গিয়েছে, আমার স্ট্যামিনা ভালো আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমার ঘুম ঠিক মতো হচ্ছে, আমার পার্সোনাল স্ট্রেসগুলো যেগুলো আছে সেগুলো আমি ইজিলি ম্যানেজ করতে পারছি। এবার ডিডিতে জয়েন করার পর আমাদেরকে মানে ঈদ গিয়েছে একটা, তাছাড়া আমাদের পার্টি বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, সেগুলোতে কোনো প্রবলেম হচ্ছে না। ডিডি আমাদেরকে সব রকমের গাইডলাইন দিচ্ছে এবং সব কিছু সামলিয়ে গাইডলাইন ফলো করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। আমি ক্লায়েন্ট হিসাবে ডিডির সাথে আমি হ্যাপি, কজ হচ্ছে আমার যেই মোটটা ছিল ওয়েট রিডাকশন সেটা হচ্ছে এবং হয়েছে, এবং আশা রাখছি সামনে আরও হবে। ডিডি আমাদেরকে অনেক ধরনের সাজেশান দেয়, কোনো ধরনের প্রবলেম হতে গেলে তাদেরকে ইজিলি আমি আস্ক করতে পারি এবং সেটা সলভ পাই। ডিডিতে আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আমরা জয়েন করেছি এবং অবভিয়াসলি সেটা ফ্রুটফুল, বিকজ ডিডি আমাদেরকে অনেক হেল্প করে। ডিডি থেকে আমরা আমাদের নিয়মিত লাইভ সেশন হচ্ছে, আমাদের কনসালটেন্সি করছে, আমাদের ডায়েট চার্ট দিচ্ছে, তাছাড়া হচ্ছে আমরা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করি সেটা সমাধান পাচ্ছে এখান থেকে। এছাড়া একটা গ্রুপে আছে অনেকে একসাথে, সো অনেক ইন্সপিরেশান পাওয়া যায়। ইন্সপিরেশানটা অনেক ইম্পর্টেন্ট ওয়েট রিডাকশনের জন্য, কজ ইন্সপিরেশান না পেলে এত ইজি না, একটা গাইডলাইনের মধ্যে থাকলে খুব ইজি হয়, কজ একটা মানে একটা বিষয় মেনটেন করে চলাটা খুব টাফ যে কোনো মানুষের জন্য। যারা হচ্ছে বিভিন্ন ধরনের হেলথ ইস্যুতে আছে, ডিজিজে আছে, আশা রাখি তারা এখানে যদি জয়েন করতে পারেন আপনারা অনেক হেল্প পাবেন, কজ অনেকেরই অনেক ধরনের ডিজিজ থাকে, হেলথ প্রবলেম থাকে এবং তারা এখান থেকে অনেক হেল্প পাচ্ছে এবং পাবেও। আর এই করোনার মহামারী সিচুয়েশানে আমরা জানি সবাই ভালো থাকতে পারি, সবাই ফ্যামিলি নিয়ে সুস্থ থাকতে পারি, ঘরে থাকতে পারি, ভালো থাকতে পারি, সেই কামনা করছি। থ্যাংক ইউ।